আমাদের মাঝে অনেকেই আছেন যাদের ত্বক তৈলাক্ত। ত্বকের অতিরিক্ত তেলতেলে ভাবের কারণে আমাদের ত্বকের লোমের কূপে ময়লা জমে ত্বক নষ্ট হয়ে যায়। তৈলাক্ত ত্বকের যত্নে এই প্যাকটি ব্যবহার করতে পারেন। এটি আপনার ত্বকে চিটচিটে ভাব দূর করতে অত্যন্ত কার্যকরী হবে। দাগহীন উজ্জ্বল ফর্সা ও কোমল ত্বক পেতে এই ফেস প্যাকটি এখনই ব্যবহার করা শুরু করে দিন। প্রথমে আমি একটা পরিষ্কার পাত্র নিয়েছি, মানে বাটি নিয়েছি। এর মধ্যে 2 চা চামচ চিনি দিচ্ছি, আর এই চিনিটার সাথে আরও 2 চা চামচ পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পানিটার সাথে চিনিটা ভালো করে গলিয়ে নিব। মেশাতে মেশাতে আপনাদের বলি, মুখের যত্নে চিনি অত্যন্ত কার্যকরী একটি উপাদান। মুখের স্কাব দূর করার জন্য আপনি চিনি ব্যবহার করতে পারেন। চিনি কেবলমাত্র একটি দারুণ স্কাবিং উপাদানই নয়, এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও দুর্দান্ত কাজ করে। চিনি দিয়ে স্ক্রাব দূর করার ফলে ত্বকের ময়লা ডেড স্কিন, মানে মরা চামড়া দূর হয় এবং ত্বকের জেল্লা অনেক বেশি বাড়িয়ে তোলে। আস্তে আস্তে করে একটু সময় নিয়ে চিনিটা পানির সাথে মিশিয়ে নিতে হবে। এমন ভাবেই মেশাতে হবে যাতে করে চিনির দানাটা না থাকে। চিনির দানাটা থাকলে কিন্তু হবে না, এই প্যাকটি তৈরি হবে না। দেখো, আস্তে আস্তে করে মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু এখানে চিনিটা প্রায় মিশে গেছে। তো যতটুকু বাকি আছে, বাকি উপাদানগুলো দিতে দিতে এটা একদমই মিশে যাবে। এখন এর মাঝে আরো একটি উপাদান আমি দিয়ে দিব, সেটি হচ্ছে যে হলুদের গুঁড়া। আপনারা এখানে চাইলে হলুদের কাঁচা হলুদ বাটাটাও নিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। হলুদ মুখে লাগালে অনেক উপকার পাওয়া যায়। এটি ত্বকের হারানো উজ্জ্বলতা ফিরিয়ে আনতে অত্যন্ত সহায়ক। এটি ত্বকের প্রদাহের সমস্যা দূর করতে অনেক বেশি উপকারী। ফাইন লাইন এবং বলি রেখার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। মুখের ব্রণ দূর করতে অত্যন্ত বেশি কার্যকরী ও ভূমিকা রাখে এই হলুদ। চিনিটার সাথে হলুদের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছে। এর সাথে আরও একটি উপাদান দিয়ে দিব, সেটি হচ্ছে যে নারকেল তেল। নারকেল তেল ত্বকের জ্বালাপোড়া বন্ধ করার কারণে আপনারা ব্যবহার করতে পারেন। কালো দাগ ছোপ পরে তাহলে এই দাগ তুলতেও অনেক বেশি ভালো কাজ করে নারকেল তেল। এখানে নারকেল তেলটা এই দুটি উপাদানের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব, মানে 2 থেকে 3 ফোঁটা নারকেল তেলই এখানে নিয়েছি। তো এখানে বেশি নারকেল তেল নিলে কিন্তু হবে না। তো যাক, এখন এই মিশ্রণটির সাথে নারকেল তেলটা একটু ভালো করে মিশিয়ে নিব। এই উপাদানটির সাথে আমি আরও একটি জিনিস মিশিয়ে নিব, এ হচ্ছে যে ভেষন। আর ভেষন আমাদের ত্বকের জন্য কতটা উপকারী আমরা সকলেই তা কম বেশি জানি। বলে রাখা ভালো, ভেষন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি থেকে শুরু করে ত্বকের শুষ্কতা দূর করতে দারুণ উপকারী। মৃতকোষ দূর করে ত্বককে নরম ও উজ্জ্বল করে শুষ্ক প্রাণহীন ত্বক, কালো দাগ, ছোট ছোট লোম দূর করতেও এটি অত্যন্ত উপকারী একটি উপাদান। ভেষন একটি প্রাকৃতিক স্ক্রাব, তাই ত্বক থেকে মরা চামড়া পরিষ্কার করতে পারে। এখানে আমি 2 চা চামচ বেসন নিয়েছি, আর এই বেসনটা অল্প অল্প করে এই মিশ্রণটির সাথে মিশিয়ে নিব। সবটা একসাথে দিলে কিন্তু হবে না, এটা দলা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প করে এখানে দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখতেই পারছ এখানে আমি কিভাবে এই কাজটা করছি। এই প্যাকটি যদি আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারেন তাহলে বেশি উপকার পাবেন। প্যাকটা মাত্র 7 দিন আপনারা ব্যবহার করুন। আমি আশা করব মাত্র 2 দিন ব্যবহার করার ফলে আপনি বুঝতে পারবেন আপনার ত্বকের পরিবর্তনটা। এমন একটা মিশ্রণ আপনি বানিয়ে নিন যেটা আপনার মুখে দিলে 15 থেকে 20 মিনিটের মাঝে শুকিয়ে যায়, মানে মিশ্রণটি খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। যে কোনো সময় আপনি এটা ব্যবহার করতে পারেন, রাতে কিংবা দিনের বেলাতেও। এটাকে আপনি আপনার মুখে লাগিয়ে নিন, এরপর 15 থেকে 20 মিনিট রেখে দিন। মুখে এটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি অপেক্ষা করুন। শুকিয়ে গেলে একটু হালকা হাতে ঘষে নিতে হবে। এরপর একটা ভিজা কাপড় দিয়ে এটাকে মুখ থেকে ঘষে ঘষে উঠিয়ে নিন। মুখের অবাঞ্ছিত লোম ওঠার জন্য উল্টো দিকে ঘষে উঠিয়ে নিন। এভাবে আপনি ব্যবহার করুন, এতে করে আপনার মুখের অতিরিক্ত লোমগুলো উঠে যাবে। আর আপনার মুখের ত্বক মাত্র 3 দিন থেকে দাগ এবং ব্রণমুক্ত হয়ে ফর্সা হতে শুরু করবে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন।